আমরা কোথাও কোনো বাংছর করি না আমরা সন্ত্রাস করি না আমরা আশা দেওয়ার পথে কোনো জায়গার মধ্যে কোনো কারেন্ট হয় না মহা সমাবেশ হবে তিন দিন আগে থেকে রাস্তার মোড়ে মোড়ে চেকিং বসাইছেন পুলিশকে জিজ্ঞেস করলাম পুলিশ বলে নাশকতা হওয়ার সম্ভাবনা হবে তোমাদের সংকি সমাবেশ নাশকতা হয় মহা সমাবেশ নাশকতা হয় আমাদের সংকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হয় নাশকতা হয় না আমার এত বড় টঙ্গীর বিশ্বাস জামা আখেরি মোনাজাতে কোটি মানুষের উপরে হয় একসাথে মানুষগুলি সেখান থেকে বের হয় রাস্তাঘাট সব ব্লক হয়ে যায় আজ পর্যন্ত একটা রিক্সার গায়ে কেউ আঘাত করে নাই পরিষ্কার ভাষায় বলতে চাই এই রাজ ভঙ্গ হবে অনুমতি নিয়ে ইসলামী সম্মেলন হবে না অনুমতিবিহীন ইসলামী সম্মেলন বিশ বছর আফগানিস্তানকে নির্যাতনের পরে আফগানিস্তান থেকে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আমেরিকা যে ভয় বিদায় হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে যেইভাবে তোমরা মার খাওয়া শুরু করেছো ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে না ইসরায়েল ইহুদিদের কবরস্থানে পরিণত হবে মুসলমান আমরা মুসলমান বাংলাদেশ এখন ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের সিজন সিজন বুঝেন তো আমের সিজন আছে না দামের সিজন কাঁঠালের সিজন ধানের সিজন গমের সিজন পাটের সিজন বর্তমানে সময় তো হলো ওয়াজের সিজন আমি গতকাল আমার মাহফিল ছিল ময়মনসিংহে পাঁচটা মাহফিলে বয়ান করেছি সর্বশেষ সোহাগী মাদ্রাসায় আমার বয়ান শেষ হয়ে রাখতে পৌনে তিনটায় সোহাগী মাদ্রাসায় আমি রাত্রে পৌনে তিনটায় আমার মনে হয়েছে জানি না সেই ধারণা আমার ভুলও হতে পারে অন্তত এক থেকে সোয়া লক্ষ মানুষ ছিল এর আগে আমি মাসকান্দা মাদ্রাসায় বয়ান করেছি রাত্রে ১২টায় সেখানে ওখানকার লোকজন বলছে যেই দিকে গেছে রাস্তাঘাট শুধু মানুষ আর মানুষ এত লোক সমাগম যেখানে হয় মানুষগুলি গভীর রাত্র পর্যন্ত মাহফিল শোনে গভীর রাত্রে আখির মোনাজাত করে যখন মানুষগুলি চতুর্দিকে ছড়ায় পড়ে আজ পর্যন্ত কোন ফেসবুক কোন মিডিয়া কোন সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক বা জাতীয় কোন মিডিয়া এই কথা কি কেউ প্রমাণ করতে পেরেছে মাহফিল শেষে একটা রিক্সার চাক্কা কেউ পাঞ্চার করেছে আমি আপনাদের সামনে কথা বলতেছি আপনাদের কি জিন্দা আমি কবরস্থানে কথা বলতেছি না তো জিন্দা মানুষের সামনে কথা বলতেছি আওয়াজ ঠিক করে করবেন আমার এত বড় টঙ্গীর বিশ্বাস জামা আখেরি মোনাজাতে কোটি মানুষের উপরে হয় একসাথে মানুষগুলি সেখান থেকে বের হয় রাস্তাঘাট সব ব্লক হয়ে যায় আজ পর্যন্ত একটা রিক্সার গায়ে কেউ আঘাত করে নাই শান্তিপ্রিয় জাতি হিসাবে সেই প্রমাণ আমরাই দিয়েছি হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আপনাদের সামনে বয়ান করেছিলেন এর আগে হযরত মাওলানা আরিফুদ্দিন হাবিব বয়ান করেছেন ওনারা বড় আলেম বড় বুজুর্গ ওনারা আপনাদের সামনে কথা বলছেন ওনাদের সামনে আপনাদের যদি নড়াচড়া করেন বাদাম খান একজন একজনকে খুশা দেন তাই হয়তো বিয়াদি হবে এই জন্য আপনারা চুপচাপ বসে আছেন আমার মতো একজন নালায়েক এই সামনে এদের সামনে দাঁড়াইছি এখনো যারা দাঁড়াই রয়েছে ওরা আমার দিকে তাকিয়ে রয়েছে ডাইনে ডাইনে সব আমার দিকে তাকানো যারা বসায় এরও আমার দিকে তাকানো আমার মনে হচ্ছে আমার হাতে লাঠি দেবতার কারণে মনে হয় লাঠি কারণে কেন বসে আছে টঙ্গির বিশ্বাস তোমায় মাইকের সামনে দাঁড়ায় আমার মতো এত তাই বলে মাহমুদ কাসিম সাহেবের মতো এত জোর গলায় না আস্তে করে বলে বাই খামোশ হয়ে যায় আহাম বয়ান হবে একবার দুইবার তিনবার বলার পরে গোটা মাঠ খামোশ এমনকি শুধু মাঠ মাঠের মানুষ খামোশ না পুলিশ এক পর্যন্ত চোখ ঠিক কিনা বলে জি শান্তির দাস আমরাই কায়েম করেছি আমরা কোথাও নাশকতা করি না আমরা কোথাও কারেন্স ঘটাই না আমরা কোথাও কোনো বাংছর করি না আমরা সন্ত্রাস করি না আমরা আশা দেওয়ার পথে কোনো জায়গার মধ্যে কোনো কারেন্স হয় না
মহাসমাবেশ হবে তিন দিন আগে থেকে রাস্তার মোড়ে মোড়ে চেকিং বসাইছেন পুলিশকে জিজ্ঞেস করলাম পুলিশ বলে নাশকতা হওয়ার সম্ভাবনা হবে তোমাদের সংকি সমাবেশ নাশকতা হয় মহাসমাবেশ নাশকতা হয় আমাদের সংকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হয় নাশকতা হয় না নাশকতা করি না নাশকতা মানুষকে সিদ্ধ দেয় না ঠিক ঠিক হবে ঠিক আমরা শান্তিপ্রিয় জাতি আজকে এখানে মানুষজন আমি বয়ান করতেছি আমার বয়ান আপনারা চুপচাপ এখানে দাঁড়ায় আছেন বসে আছেন একজন এদিক সেদিক তাকায় না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই চ্যালেঞ্জ করে বলতে চাই ক্ষমতাসীন দল ক্ষমতা হারা দল বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন বড় লিডার এই রায়ের বাগে আসুক যাত্রাবাড়িতে আসুক জনসভা করুক এর অর্ধেক মানুষ যদি হয় কয়েক দশজন পুলিশের মাধ্যমে এই ব্যবসায় রাখতে পারবে এরপরও আমাদের পেছনে কেন পেছান কেন আমাদেরকে অনুমতির জন্য এত হৈরানি করেন কেন আমাদের অনুমতির দরকার হবে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পূজা পার্বণে অনুমতি নাই গান বাদ্যবাজনে অনুমতি নাই ইসলাম সম্মেলন হইলে তোমাদের চুলকানি শুরু হয় অনুমতি দিতে হবে পরিষ্কার ভাষায় বলতে চাই এই রাজ ভাঙতে হবে অনুমতি নিয়ে ইসলামী সম্মেলন হবে না অনুমতি বিহীন ইসলামী সম্মেলন আমাদের অনেক মাহফিলের মধ্যে আমাদেরকে ফোন করে বলে দিয়েছে থানার থেকে অনুমতির জন্য খুব বিস্তার করতে সেদিন অনুমতি দিয়ে চাই না আমি বলি যে অনুমতির জন্য গেলেন কেন সবাই উচিত নেই যাই যাই তো ওদের লালচ রয়েছে এরা মনে করবো মনে মনে পাবো যে মৌলবী আমরা পেছনে করবে কোনো মৌলবী তোমাদের পেছনে করবে না মৌলবী দেশের চোখ ডাকাত না মৌলবী দেশের হাইজাকান না পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী আমার সামনে দৌড়ে এনে দিবেন যে বেগম পাড়ায় বাড়ি করছে একজন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে দেখান আমাকে আছে দেশের টাকা বর্ডার পাস করে কোথাও পাচার করেছেন জি যদি উন্নয়নের নামে রডের বদৌলতির বাঘ দিয়ে থাকো তোমরাই দিস যদি টাকা আত্মসাত করে বালিশের ফুলের ভিতরে রেখে রাখো তোমরাই রাখছো যদি এই দেশ থেকে টাকা আত্মসাত করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে থাকো তোমরাই করেছো এই দেশের টাকা বর্ডার ফাঁস করে যদি বেগমপাড়ায় বাড়ি করে থাকো তোমরাই করেছো আজকে দেশের হিজাবের সংকট তোমরাই করেছ আজকে দেশের দলার সংকট তোমরাই সৃষ্টি করেছ এই দেশের কোন আলেম করে নাই আলেমরা হল এই দেশের সুসন্তান দেশের সুসন্তান তার কারণ হলো আলিম ওলামায়ে কেরাম যে শিক্ষায় শিক্ষিত হয় এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড যে শিক্ষায় আলিম শিক্ষিত হয় এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তার কারণ হলো আলিম ওলামায়ে কেরাম যে শিক্ষায় শিক্ষিত হয় এই শিক্ষাটার মধ্যে হাড্ডিমা তিন তিন নাই হাড্ডিমা তিন তিন তারা মাঠে পারে দিন তাদের খারা দুটো সেই আমি জিজ্ঞেস করতে চাই জিগার দিন পারে এটা কি কোনোদিন সিন্ধু দেখো আর জিগার সিন্ধু দেখে কোনোদিন দিন পারে এই কথাটা কি কম মিথ্যা না করে পুরোটাই মিথ্যা এত মিথ্যা কথা যেখানে শিক্ষা দেওয়া হবে এই শিক্ষা জাতির মেরুদণ্ড কথা আসতে যে শিক্ষায় শিক্ষিত হয়ে বেগম পাড়ায় দেশের সম্পদ লুণ্ডন করে বেগম পাড়ায় বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ শিক্ষাগারে আব্রারের মতো সন্তানকে পিটায় হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যক্তিমের ভিতরে মা বাবাকে হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে বনরের সন্তান বানায়
এই শিক্ষা জাতির মেরুদণ্ড। আস্তে আস্তে